ময়নাগুড়ির দুর্গাপুজো কমিটিগুলোকে রাজ্য সরকারের তরফে চেক বিতরণ করা হলো। এদিন ময়নাগুড়ি থানার মাধ্যমে এই চেক বিতরণ করা হয়। ময়নাগুড়ি ব্লকে মোট 72টি পুজো কমিটিকে 50,000 টাকা করে চেক তুলে দেওয়া হবে। তার মধ্যে এদিন প্রথম পর্যায়ে 68টি পুজো কমিটিকে পুজোর জন্য রাজ্য সরকারের চেক তুলে দেওয়া হয়। এদিন এই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি অসীম গোপ সহ বিশিষ্টরা। চেক পেয়ে খুশি পুজো কমিটিগুলিও। এই প্রসঙ্গে এক পুজো কমিটির সদস্য জানান, আজকে আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 50,000 টাকা করে দিলেন প্রত্যেক ক্লাবগুলিকে দুর্গা পুজো করার জন্য, আমরাও সেই আনন্দনগর বিবেকানন্দ ক্লাব আনন্দিত হয়ে উচ্ছ্বসিত হয়ে এসেছি এই 50,000 টাকার চেকটা নেওয়ার জন্য, যার জন্য আমাদের পুজোটা সাফল্য করতে পারছি, নয়তো হয়তো এটাও পারতাম না। কোভিড-19 এই কঠিন পরিস্থিতিতে দুর্গা পুজো করা অসম্ভব হয়েছিল, সেই আশার আলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, যার জন্য আমরা আজকে পুলিশ স্টেশনে ছুটে এসেছি ময়নাগুড়িতে বিবেকানন্দ ক্লাবের তরফ থেকে।